তোমরা কিন্তু অলরেডি জানো যারা রেগুলারলি আমাদেরকে দেখো তারা কিন্তু অলরেডি অবগত আছো যে তোমাদের ইংরেজি সাবজেক্টকে কেন্দ্র করে একটি সাজেশান সিরিজ তৈরি করেছিলাম তো সেই সাজেশান সিরিজের কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাস কিন্তু অলরেডি আমরা আপলোড করা শুরু করে দিয়েছি এবং বিগত ক্লাসটিতে বা বিগত আলোচনা পর্বটিতে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলেছিলাম তা হলো তোমাদের ইংরেজি টেক্সট বুকের একেবারে প্রথম যে গল্প দি আইজ হ্যাবিট এই দি আইজ হ্যাবিটের মানে মোস্ট কিছু ইম্পর্ট্যান্ট লাইনস দিয়ে যে সমস্ত ব্লড প্রশ্ন হতে পারে তো সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে সম্ভবত ছটা প্রশ্ন সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম তো সেগুলো তোমরা যারা অলরেডি দেখেছো খুবই ভালো কথা না দেখে থাকলে তোমাদের জন্যে কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের দেওয়া থাকছে সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান দেখে নিতে পারো তো আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিককে কেন্দ্র করে কথা বলবো তাহলে তোমাদের ইংরেজি টেক্সটবুকের মানে দ্বিতীয় যে গল্প স্ট্রং রুটস এই দ্বিতীয় যে গল্প স্ট্রং রুটস এর মধ্য থেকে কিন্তু মোস্ট কিছু ইম্পর্ট্যান্ট লাইন্স যেটা তোমাদের প্রথম গল্প দি আইজ হ্যাবিট থেকেও কিন্তু আমি সর্বপ্রথমেই এই মোস্ট কিছু ইম্পর্টেন্ট লাইন্স কিন্তু আপলোড করেছিলাম তো আজকে এই আলোচনা পর্বেও কিন্তু তদদ্রূপ তোমাদের জন্যে কিন্তু থাকছে স্ট্রং রুটস থেকে মোস্ট কিছু ইম্পর্ট্যান্ট লাইনস তো এই গল্পেও কিন্তু আমরা সেরকমভাবেই আলোচনা করব তো বিষয়টি হচ্ছে তার আগে একটি কথা বলে দিই তোমাদের দি আইস হ্যাবিট থেকে কিন্তু এখনও আমি গ্রামার পশান দেখাইনি এবং তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট এসে কেউ যেটা আসতে পারে সেটা কিন্তু আমি এখনও দেখাইনি সেটা আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তো যাই হোক চলো আমরা মূল স্ক্রিনে ফিরে যাই আজকের আলোচনা পর্বটি শুরু করা যাক তো এইখানে দেখো তোমরা উপরে দেখতেই পাচ্ছ আমি আর বলছি না কিন্তু ইম্পর্টেন্ট লাইনস স্ট্রং রুটস আচ্ছা একদম সিম্পলি আলোচনা করা যাক দেখো এক নম্বর লাইনে বলছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিন্যান্টলি মুসলিম এই লাইনটা কিন্তু অবশ্যই তোমাদের আগামী দু সালের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো ব্যাপার হচ্ছে এই লাইন দিয়ে এসে কিউ এমসি কিউ চাই বড়ো প্রশ্ন সবই কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে এবং তোমাদেরকে আমি এই মুহূর্তে বলে দিই এই লাইনগুলো ধরে ধরে মানে বড় প্রশ্ন কেমন হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে একদম দি আইজ হ্যাবিটের যেমন শেয়ার করেছি ওই রকমভাবেই কিন্তু শেয়ার করব তো দেখো দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল দ্বিতীয় নাম্বার লাইন তারপরে তৃতীয় হচ্ছে অ্যাডভার্সিটি অল প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টার্সপেকশান অর্থাৎ প্রতিকূলতা সবসময় একটা মানুষকে কিন্তু সেলফ স্ক্রুটিনি বা নিজেকে নিজে চিনে নেওয়ার সুযোগ প্রদান করে তো চতুর্থ লাইন দেখো এখানে ওয়াই ডো্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ অর্থাৎ ছোট্ট কালাম কিন্তু ওই স্টোরির টেক্সট অনুযায়ী ছোট্ট কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন বা বলেছিলেন এটা যে ওনার বাবার কাছে যে সমস্ত মানুষগুলো সাহায্য চাইতে আসতো তাদেরকে কেন ওই কথাগুলো বলেন না অর্থাৎ ডক্টর কালামের বাবা বা ছোট্ট কালামের বাবা ছোট্ট কালামকে যে উপদেশাবলী দিয়েছিলেন সেই কথাগুলো তারপরে পঞ্চম নাম্বার লাইন দেখো সি দেন ল্যাডেল্ট রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার অর্থাৎ তিনি সুগন্ধি জাতীয় আচার জাতীয় খাদ্য এবং ভাত তিনি তারপরে আমাদের কি করতেন বেড়ে দিতেন বা আমাদের পাতে বা আমাদের থালায় দিতেন আচ্ছা ব্যাপারটি হচ্ছে দেখো এই কথাটি কিন্তু ওনার মায়ের ব্যাপারে বলা অর্থাৎ ছোট্ট কালামের মায়ের ব্যাপারে কিন্তু কথাটি বলা এখানে ছয় নম্বর দেখো হোয়ে হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালন লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাত নম্বরে আই নর্মালি এট উইথ মাই মাদার আচ্ছা তারপরে আটের দাগে এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট ওর পরের যে অংশগুলো ছিল আমি কিন্তু বড়ো হয়ে যাওয়ার কারণেই কিন্তু লিখছি না বা লিখিনি এখানে তারপরে দেখো নয়ের দাগে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু ইমিউলেট মাই ফাদার ডক্টর কালাম অর্থাৎ ছোট্ট কালাম তিনি বলেছিলেন কিন্তু এখানে কিন্তু ছোট্ট কালাম না ডক্টর কালাম যেহেতু এটা স্ট্রং রুটস এটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল একটা মানে সাহিত্যিক কর্মকাণ্ড তো ব্যাপার হচ্ছে ডক্টর কালাম কিন্তু ওনার এই আত্মজীবনীমূলক লেখনীতে বলেছিলেন কি আমি আমার সারা জীবন ধরে আমার বাবার যে নিয়ম নীতি বা আমার বাবার যে আদর্শ সেটাকে আমি কি করেছিলাম আমি চেষ্টা করেছিলাম অনুকরণ করতে আচ্ছা তারপরে দশের দাগে আই ওয়াজ ইন টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি এখানে তোমরা জানো কিন্তু ডক্টর কালাম শুরুতেই এটা বলেছিলেন যে উনি একটি মধ্যবিত্ত যে তামিল পরিবার সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো যাই হোক দেখো তোমাদের জন্যে কিন্তু আজকের এই ক্লাসে বা আজকের এই আলোচনা পর্বে স্ট্রং রুটস থেকে যে দশটা এই যে ইম্পর্ট্যান্ট লাইনস এটা কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরলাম এখন এ মর্মে তোমাদেরকে আমি বলে দিই তোমরা অবশ্যই কিন্তু অবগত আছো বিগত আলোচনা পর্বেও কিন্তু বলেছিলাম তোমরা যদি মনে করো তোমাদের ব্যক্তিগত কিছু কোয়ারি অবশ্যই সেন্ড করতে পারো আমাকে আমাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও আমি এখানে আবার লিখে দিয়েছি সেভেন এইট সেভেন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো তো আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিসকে সিম্পলি এক্সপ্লেনেশান করার জন্য তো ব্যাপার হচ্ছে দেখো সাথে সাথেই বলে দিই তোমরা যারা দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম যার লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকতে পারো সব কিছু হয়তো তোমাদের এখানে আলোচিত করা হয় না বা নাও হতে পারে হয়তো সেগুলো মানে কার্যক্রমে ওখানে হয়তো সেন্ড করা যেতে পারে তো যাই হোক এতটুকুই ছিল আজকের আলোচনা পর্বের মূল অংশ তো তোমরা এতক্ষণ যারা সাথে আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্যে